আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা প্রত্যেকেই ভালো আছো। শিক্ষা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ই লার্নিং কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের ইংরেজি বিষয়ের শিক্ষক আমি সাদিয়া নওরী। আজকের ই লার্নিং ক্লাসের বিষয় গ্রামার, টপিক পার্টস অফ স্পিচ। শিক্ষার্থীরা, তাহলে ক্লাস শুরু করা যাক। ক্লাসে প্রথমে আমরা জেনে নিই লার্নিং আউটকামস, অর্থ শিখনফল। আমরা এই ক্লাসটি করলে কী কী বিষয় সম্পর্কে জানতে পারবো তা জেনে নিই। পার্টস অফ স্পিচ অ্যান্ড ইট ক্লাসিফিকেশন, পার্টস অফ স্পিচ এবং এর প্রকারভেদ। প্রপার ইউজ অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের সঠিক ব্যবহার। আইডেন্টিফাইং কারেক্ট পার্টস অফ স্পিচ, সঠিক পার্টস অফ স্পিচের পরিচয়। প্রথমে আমরা পার্টস অফ স্পিচ কাকে বলে সেটা জেনে নিই। সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ। এভরি ওয়ার্ড ইউজড ইন এ সেন্টেন্স ইজ কল্ড পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, ইংরেজিতে পার্টস অফ স্পিচ আট প্রকার, যথা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবার আমরা সংজ্ঞাগুলো জেনে নেই। নাম্বার ওয়ান, নাউন। নাউন অর্থ বিশেষ্য। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে। এ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। কোনো কিছুর নামকেই আমরা নাউন বলবো, যেমন মণি, বাবুল, ঢাকা, বাংলাদেশ, জানুয়ারি ইত্যাদি। এই শব্দগুলো আমরা জানি প্রত্যেকটাই এক একটা নাম। তাহলে এক্সাম্পল কি, মিনা ইজ এ স্টুডেন্ট, মিনা আন্ডারলাইন্ড। তাহলে মিনা যেহেতু আন্ডারলাইন করা আছে, মিনা একটি নাউন। নাম্বার টু, প্রোনাউন, সর্বনাম। যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ওয়ার্ড ইউজড ইন এ প্লেস অফ এ নাউন। নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে প্রোনাউন, যেমন আই, উই, মি, হি, শি, আওয়ার, ইট, হিজ, হার, হিম ইত্যাদি। তাহলে এক্সাম্পল কি, আই অ্যাম এ স্টুডেন্ট, আই এখানে প্রোনাউন। নাম্বার থ্রি, অ্যাডজেক্টিভ, বিশেষণ। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ কি, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এগুলো প্রকাশ করবে। অ্যান অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড টু ডিসক্রাইব অর কোয়ালিফাই এ নাউন অর এ প্রোনাউন। উদাহরণ, গুড, ব্যাড, লং, শর্ট, ওল্ড, নিউ ইত্যাদি আরও অনেক আছে। এক্সাম্পল কি, মাই গ্র্যান্ডফাদার ইজ ওল্ড, ওল্ড অর্থ কি, বয়স্ক। মাই গ্র্যান্ডফাদার ইজ ওল্ড অর্থ আমার দাদা বৃদ্ধ। তাহলে ওল্ড দ্বারা আমরা দাদার বয়সটা বুঝতে পারছি, একটা বয়সের পরিমাপ বুঝতে পারছি। তাহলে ওল্ড শব্দটি কি, ওল্ড শব্দটি একটা অ্যাডজেক্টিভ। নাম্বার ফোর, ভার্ব, ক্রিয়া। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট ইন্ডিকেটস দ্য স্টেট অফ বিং অ্যান অ্যাকশন অর অ্যান ইভেন্ট। তাহলে উদাহরণ কি, ডু, বি, ইজ, অ্যাম, আর, গো, ইট, রান, কাম ইত্যাদি আরও অনেক আছে। এক্সাম্পল কি, আই গো টু স্কুল, গো অর্থ যাওয়া। তাহলে আই গো টু স্কুল অর্থ আমি স্কুলে যাই। যাওয়া যেহেতু একটি কাজ, তাহলে গো ভার্ব। নাম্বার ফাইভ, অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। যে ওয়ার্ড দ্বারা অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য অ্যাডভার্বের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বিশেষভাবে বিশেষায়িত করা বোঝায় তাকে অ্যাডভার্ব বলে। তাহলে অ্যাডভার্ব কি, যে ওয়ার্ড দ্বারা অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য অ্যাডভার্বের দোষ, গুণ, অবস্থা বিশেষভাবে বোঝানো হয়, সেই ওয়ার্ডগুলো কি, অ্যাডভার্ব। অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ মডিফাইজ অ্যান অ্যাডজেক্টিভ, এ ভার্ব অর অ্যানাদার অ্যাডভার্ব, যেমন ভেরি, গ্ল্যাডলি, স্লোলি, ক্লিয়ারলি ইত্যাদি। এক্সাম্পল, হি ওয়াক্স স্লোলি, সে ধীরে হাঁটে। স্লোলি কি বোঝাচ্ছে, একটা অবস্থা, হাঁটার একটা অবস্থা বোঝাচ্ছে, ধীর গতিতে হাঁটা। তাহলে স্লোলি একটা অ্যাডভার্ব।
নাম্বার সিক্স প্রিপোজিশন, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশন কি করে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এবং নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্য ওয়ার্ডের সম্পর্ক নির্দেশ করে। তাহলে এখানে আমরা উদাহরণ কি দেখতে পাচ্ছি? দ্য ক্যাট ইজ অন দ্য টেবিল। তাহলে অন প্রিপোজিশন কিভাবে হচ্ছে? এটা দ্য ক্যাট এবং দ্য টেবিলের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দিচ্ছে। নাম্বার সেভেন কনজাংশন, সংযোজক অব্যয়, যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড ফ্রেজ বা ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে কনজাংশন বলে। এ কনজাংশন ইজ এ ওয়ার্ড হুইচ জয়েন্স টু অর মোর ওয়ার্ডস অর সেন্টেন্সেস অর ফ্রেজেস টুগেদার, যেমন অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ, টু, ইফ, অলদো, অ্যাজ ওয়েল অ্যাজ ইত্যাদি। এক্সাম্পল, আই ইট রাইস অ্যান্ড গো টু স্কুল। আই ইট রাইস একটা সেন্টেন্স এবং গো টু স্কুল একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সের মধ্যে সংযোগ স্থাপন করেছে কে? সংযোগ স্থাপন করেছে অ্যান্ড। তাহলে অ্যান্ড হচ্ছে কনজাংশন। নাম্বার এইট ইন্টারজেকশন, বিস্ময়সূচক অব্যয়, যে ওয়ার্ড মনের আনন্দ, দুঃখ, ঘৃণা, ভয়, আবেগ, অনুভূতি ইত্যাদি যে কোনো ধরনের অনুভূতি প্রকাশ করে তাকে কি বলে? ইন্টারজেকশন। অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড দ্যাট এক্সপ্রেস সাম সার্ডেন ফিলিং অর ইমোশন, যেমন হ্যালো, অ্যালাস, হুররে, ও, আ ইত্যাদি। এক্সাম্পল, হুররে, আই হ্যাভ ওন দ্য গেম। আমরা আনন্দতে কি আনন্দ পেয়ে কি বলতে পারি? হুররে, আমি খেলাটা জিতে গিয়েছি। তাহলে হুররে এই শব্দটা কি? একটা ইন্টারজেকশন। শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের আজকের ক্লাস নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। এই পর্যায়ে তোমাদের জন্য আছে কিছু হোমওয়ার্ক। নাম্বার ওয়ান, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, ডিসক্রাইব ইন ডিটেলস। পার্টস অফ স্পিচ কী এবং তা বিস্তারিত বর্ণনা করো। আমি তোমাদেরকে বিস্তারিত বর্ণনা দিয়ে দিয়েছি, আশা করি তোমাদের এই প্রশ্নের উত্তর লিখতে কোনো সমস্যা হবে না। নাম্বার টু, আইডেন্টিফাই দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের শব্দ সেন্টেন্স বাক্যগুলো নিচের বাক্যগুলো সঠিক পার্টস অফ স্পিচ লিখো। আন্ডারলাইন যে শব্দগুলো আছে সেগুলো সঠিক পার্টস অফ স্পিচ লিখতে হবে। নাম্বার ওয়ান কি? হি লিভস ইন রাজশাহী। হি এবং রাজশাহীর নিচে আন্ডারলাইন। তাহলে তোমাদেরকে লিখতে হবে এই দুইটা শব্দে কোন পার্টস অফ স্পিচ। নাম্বার টু, দে আর প্লেয়িং ফুটবল, এখানে দে এবং ফুটবল কোন পার্টস অফ স্পিচ। নাম্বার থ্রি, দ্য স্কাই ইজ ব্লু, স্কাই কোন পার্টস অফ স্পিচ। নাম্বার ফোর, দ্য কাউ গিভস আস মিল্ক, এখানে মিল্ক কোন পার্টস অফ স্পিচ এবং কাউ কোন পার্টস অফ স্পিচ সেটা তোমাদেরকে লিখতে হবে। নাম্বার ফাইভ, উই গো টু স্কুল, উই এবং স্কুল কোন পার্টস অফ স্পিচ তা তোমাদেরকে লিখতে হবে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের হোমওয়ার্কের খাতায় এই হোমওয়ার্কগুলো অবশ্যই সম্পূর্ণ করে রাখবে এবং আমি স্কুল খোলার পরে এই হোমওয়ার্কগুলো মূল্যায়ন করব। ধন্যবাদ শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি আজকের ক্লাস নিয়ে কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে ফোন করে বা এখানে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের সুস্থতা ও সুন্দর পৃথিবীর কামনা করে আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।